প্রিয় দর্শক, স্বাস্থ্য টিভিতে আজ আমরা কথা বলবো চুল পড়া সমস্যা নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের একজন প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ, যিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম জনব্যাধি বিভাগের বিভাগীয় প্রধান এবং ঢাকার শান্তিনগরের সিটি স্কিন সেন্টারের প্রধান কনসালটেন্ট প্রফেসর ডাক্তার রাশেদ মাহমুদ খান। ধন্যবাদ ডক্টর রূপম আমাকে স্বাস্থ্য টিভিতে আমন্ত্রণ জানানোর জন্য। চুল পড়ার সমস্যা যে কোনো বয়সেই হতে পারে, এমন চুল পড়ার কারণও কিন্তু অনেক। আমরা যেটা দেখি যে আজকাল যে ইয়াং টিনেজারদের চুল পড়ে যাচ্ছে, কি কারণে পড়ছে? আমাদের বাবা মারা যখন ছোট ছিলেন তাদের কিন্তু তাদের চুল পড়তো না, আমরাও যখন ছোট ছিলাম আমাদের কিন্তু তাদের চুল পড়তো না, কিন্তু চুল পড়া বেড়ে গেছে। আমরা চিন্তা করছি নিশ্চয়ই অনেক কারণ আছে, এবং আমরা খুঁজে দেখছি যেগুলা, প্রথমত খাদ্যাভ্যাস। ওরা প্রচুর ফাস্টফুড খায়, ওরা আজকাল সবজি খায় না, ডিম খায় না, দুধ খায় না, যে হেলথ ফুড যেগুলো বলি আমরা, এগুলোর মধ্যে তারা খাচ্ছে না। এই জন্য এটা একটা বড় কারণ চুল পড়ার জন্য। এছাড়াও চুলের অনেক ধরনের প্রসাধনী, জেল আছে, হেয়ার ড্রায়ার আছে, ওরা চুল স্ট্রেইট করে, হেয়ার ড্রাই করে, এইগুলো কিন্তু চুল ভেঙে চুল পড়ে যায়। এগুলো কিন্তু চুলের স্বাস্থ্য খারাপ করার জন্য অনেক কারণ। এছাড়াও চুল পড়ার অনেক কারণ আছে, যেমন আমরা খুব কমনলি বলি কিছু কিছু ওষুধ খেলে চুল পড়ে যেতে পারে, অনেক ওষুধ আছে চুল পড়ে যায়। তারপরে কিছু কিছু রোগ আছে, যদি রোগে চলে আসি তাহলে সেখানেও কিন্তু অনেক কারণ আছে। তার মধ্যে দেখা যায় কারো কারো ক্ষেত্রে গোল গোল হয়ে চুল পড়ে যাচ্ছে, সবাই বলে যে টাক পোকায় খেয়ে ফেলেছে। আসলে সেই টাক পোকা নামে কোনো পোকা নেই, এটার নাম হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটা। এটা চুলের ভিতর থেকেই হয়, আমাদের রক্ত থেকেই, আমরা বলি অটোইমিউন, আমাদের যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে তারাই চুলকে চেনে না, এবং তারাই তাদেরকে অ্যাটাক করে ফেলে দেয়, এই অ্যালোপেশিয়া এটা। তবে ট্রিটমেন্ট আছে, এটাকে আমরা ট্রিটমেন্ট করতে হবে, কিছু ইনভেস্টিগেট করি আমরা, এর সাথে কিছু অ্যাসোসিয়েটেড অসুখও আছে যেগুলোকে আমরা দেখে নিই যে আছে কি না, দেখে কিন্তু এটাকে ট্রিট করা যায়। তবে এটা সমস্যা হচ্ছে সে মাঝে মাঝে রিকার করতে পারে। তবে সবচেয়ে বড় সমস্যা যেটা চুল পড়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, যেটা নিয়ে আমরা একটু বেশি আলোচনা করতে চাই। সেটা যেটা হচ্ছে বংশগত চুল পড়া, দেখা যায় যে পরিবারের কোথাও না কোথাও চুল পড়ার হিস্ট্রি আছে। ছেলেদের ক্ষেত্রে টেম্পোরাল রিসিশন, কপালের দুই সাইড থেকে চুল পড়া শুরু হয়ে যায়, মাথার উপরিভাগে চুল পড়া কমতে থাকে, এটা হচ্ছে বংশগত অ্যালোপেশিয়া। এটা একটু ডিফিকাল্টি, এটা ওরা জেনেটিক্যালি প্রোগ্রাম টু ফল, ওরা পড়ে যেতেই চাচ্ছে। আর আমাদের কাছে যখন আসে তখন আমরা একটা যুদ্ধ লাগিয়ে দিই সাথে, আসলে আমরা কি আরও পড়বে না, ও চাচ্ছে পড়তে, এই যুদ্ধে যত দূর যেতে যায়। তবে মনে রাখতে হবে এর জন্য কিন্তু অনেক নতুন নতুন ভালো ভালো চিকিৎসা আছে, আমাদের কাছে অনেক ওষুধ আছে যেগুলো দিলে আমরা চুল পড়া বন্ধ করতে পারি, চুলের গজনও বৃদ্ধি করতে পারি একদম। তার মধ্যে একটি লেটেস্ট ট্রিটমেন্ট সম্বন্ধে আমি একটু বলতে চাই, যেটার নাম হচ্ছে পিআরপি। এটাকে বলছি পিআরপি মানে হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা। এটা এক রকমের একটা প্রসিডিওর, আমরা আপনার রক্ত কিছু নিব, নিয়ে সেখান থেকে গ্রোথ ফ্যাক্টর বা প্লেটলেট সেপারেট করবো। এখানে প্রচুর গ্রোথ ফ্যাক্টর আছে, যেটা আমরা যদি মাথার মধ্যে ছোটো ছোটো ইঞ্জেকশন দিয়ে দিই, আপনার চুল গজানো, যেই চুলগুলো মরে যাচ্ছিল, আধমরা হয়ে গেছে, ওগুলোকে আমরা তাজা করে ফেলতে পারি, এই চুলগুলো গজাবে। এটা ওয়ান অফ দ্য মানে সেমি ইনভেসিভ, পুরো টোটালি ইনভেসিভ না, এরকম একটা খুব ভালো চিকিৎসা। এটা আমরা করলে মাসে মাসে দেখবার করি, এটাতে খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। দিস ইজ লেটেস্ট যেটা আমরা এখন বাংলাদেশে করছি, আমাদের সিটি স্কিন সেন্টারও হচ্ছে এটা। তারপরে যদি হয় যে এতেও কাজ হচ্ছে না, সেখানে কিন্তু আলটিমেট চিকিৎসা হচ্ছে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট। এটা কিন্তু একেবারেই লেটেস্ট চিকিৎসা, এটা আমাদের এখানে একদম উন্নত মানের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করছি কিন্তু একদম। সেটাকে আমি যেটা হচ্ছে আপনাদের পাশের চুলগুলো, পিছনের চুলগুলো দেখা যাচ্ছে ওখান থেকে আমরা চুল, এই চুলগুলো কিন্তু পরে না, বয়স যখন হয়ে যায় তখন কিন্তু এরা পরে না। দে আর জেনেটিক্যালি প্রোগ্রাম নট টু ফল, এদের প্রোগ্রামিংটা ডিফারেন্ট, এরা পরে যায় না। আমি যেটা করি এখান থেকে চুল নিয়ে ওটা মাথার মাঝখানে লাগিয়ে দিই। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, কারো কারো ক্ষেত্রে দেখা যায় এই সাইডে খুব বেশি চুল নাই, তখন আমাদের সমস্যা করে যায়। এখন যেটা করা যায়, আমরা বডি হেয়ার, শরীর থেকে কিন্তু ওগুলো হেয়ার নিয়ে সেটা ইমপ্লান্ট করতে পারি। এগুলো সবই আমরা কিন্তু এখন আমাদের সিটি স্ক্যান সেন্টারে করছি।